আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে ঘুরে আসি সোনারগাঁ এই গল্পটা নিয়ে আলোচনা করেছি। আজ ঘুরে আসি সোনারগাঁ গল্পের অনুচ্ছেদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তবে ঘুরে আসি সোনারগাঁ গল্পের অনুচ্ছেদের প্রশ্ন উত্তর আলোচনার পূর্বে আমি পূর্ব পাঠের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পুনরায় আলোচনা করব। তারপরে আমি আজকের পাঠের বিষয়টা শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর কথা না বাড়িয়ে আমি শুরু করতে চাচ্ছি আমার আজকের ক্লাস। আমি তারেক বিন দেলোয়ার, তোমাদের বাংলা শিক্ষক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের সাথে ঘুরে আসি সোনারগাঁও এই গল্পটা নিয়ে আলোচনা করেছি, এবং আমি বিশ্বাস করি এই ঘুরে আসি সোনারগাঁও গল্প পড়ে তোমরা অনেক নতুন বিষয় সোনারগাঁও সম্পর্কে জানতে পেরেছ। আমি চেষ্টা করেছি তোমাদের বইতে যে তথ্য দেওয়া আছে তার বাইরেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি এই গল্পের উপর ভিত্তি করেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো গত ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনেছি সেটার আবার একটু রিভিউ করে নেই। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব 27 কিলোমিটার, আর আমি এডিশনাল ইনফরমেশন হিসেবে বলে দিয়েছিলাম উত্তরা থেকে এর দূরত্ব হচ্ছে 48 থেকে 50 কিলোমিটার। সোনারগাঁয়ের শাসনকর্তা ছিলেন ঈসা খাঁ, সোনারগাঁয়ের আদি নাম সুবর্ণগ্রাম। স্ক্রিনে তোমরা যে প্যালেসটা দেখছো এটি হচ্ছে ঈসা খাঁ প্যালেস। এখানে থেকেই ঈসা খাঁ এই সোনারগাঁকে শাসন করতেন। সোনারগাঁয়ে একটি মোগল স্থাপনা আছে যেটি একটি মসজিদ, এক গম্বুজ বিশিষ্ট, এবং সেই মসজিদের নাম গোয়ালদি মসজিদ। গোয়ালদি মসজিদের ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ, এর আগেও কিন্তু আমি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। সোনারগাঁয়ের সবচাইতে সমৃদ্ধ এলাকা ছিল পানামনগর। দেখো পানামনগরের কিছু বিল্ডিংয়ের ছবি এখানে দেখা যাচ্ছে। এক রাস্তা বিশিষ্ট একটি এলাকা, তার যার দুধারে সারি সারি দালান, বেশিরভাগই দোতলা, এবং এই পানামনগরে বসবাস করত ধনী ব্যবসায়ীরা। ধারণা করা হয়ে থাকে সোনারগাঁ ছিল মসলিন কাপড়ের জন্য বিখ্যাত বা মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। এই মসলিন কাপড়ের ব্যবসায়ীরাই থাকতেন এই পানামনগরে। স্ক্রিনে আমি মসলিন কাপড়ের তৈরি একটি পোশাকের ছবি তোমাদের জন্য আমি দিয়েছি বা অ্যাড করেছি, এবং এটা কিন্তু গত ক্লাসেও আমি তোমাদেরকে দেখিয়েছি। সোনারগাঁয়ে অবস্থিত লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। তোমরা গল্পে পড়েছ যে সোনারগাঁয়ে একটি লোকশিল্প জাদুঘর আছে, মূলত এটি লোক ও কারুশিল্প জাদুঘর, এবং এটি একটি বিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই লোকশিল্প জাদুঘরটা যেখানে প্রতিষ্ঠিত তার আদি নাম হচ্ছে বড় সর্দার বাড়ি। তোমরা স্ক্রিনে দেখো বঙ্গবন্ধুর যেই স্মৃতিস্তম্ভ বা একটি ভাস্কর্য আছে তার পেছনেই কিন্তু একটা বাড়ি দেখা যাচ্ছে, এটি হচ্ছে লোকশিল্প জাদুঘরের ভবন। দেখো আমাদের লোকশিল্পের কিছু চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি গত ক্লাসে ওই ছবিগুলো তোমাদের দেখিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় অনুচ্ছেদের প্রশ্ন উত্তরে। অনুচ্ছেদের পৃষ্ঠানং 79-তে একটি মাত্র রাস্তা, এই অংশ থেকে হচ্ছে অনুচ্ছেদটা শুরু হয়েছে, এবং পৃষ্ঠানং 80 এ স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেক দিন, মানে গল্পের শেষ। পৃষ্ঠানং 80-তে গল্পের একদম শেষ পর্যন্ত। তাহলে শুরুটা হচ্ছে
79 পেজের একটিমাত্র রাস্তা এই জায়গা থেকে, এবং এই স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেকদিন। এই পর্যন্ত হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদটা আমি তোমাদের জন্য লিখেছি, আমি অনুচ্ছেদটা পড়ে তারপর অনুচ্ছেদের প্রশ্ন উত্তরটাও তোমাদেরকে তোমাদের সাথে আমি আলোচনা করব। একটিমাত্র রাস্তা, তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা, প্রায় 100 বছরেরও আগের তৈরি। এখানেই ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে। বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। এ শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্যশৈলী। আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার যে কতটা সমৃদ্ধ, আসলে পানাম নগরে গেলে আমরা কিছুটা ধারণা করতে পারব, এবং পানাম নগরের স্থাপনাগুলো যেন তারই নিদর্শন। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা। একটি দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে সংরক্ষিত থাকে। সোনারগাঁয়ে জাদুঘরে ঢুকতেই সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিহার মনটা ভরে গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। প্রথমেই সবাই ঢুকে পড়ল লোকশিল্প জাদুঘরে। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প, বা আমাদের দেশের গ্রামীণ মানুষের যে হাতে তৈরি জিনিসগুলো সেটাকেই বলা হয় লোকশিল্প বা হস্তশিল্প। হাসান স্যার এই কথাটা বুঝিয়ে দিলেন। যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশ পথ। কত জিনিস যে আছে দেখবার, শিখবার। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র। মৃৎপাত্র মানে হচ্ছে মাটির তৈরি পাত্র। মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে আমরা সবাই বিস্মিত। আসলে বর্তমান সময়ে কাঁচ আর প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের ব্যবহার এতটাই বেড়েছে, এই কারণে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের লোকশিল্পটাকে হারিয়ে ফেলছি। কি সুন্দর জামদানি শাড়ি আর কিবাহার ওই নকশি কাঁথার। লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন, তার সংগ্রহশালা গিয়ে আরও মুগ্ধ সবাই। তিনি ছিলেন অনেক বড় শিল্পী। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে আমাদের ফেরার পালা। বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ঢাকা। এ স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেক দিন। আমার বিশ্বাস তোমরা যারা সোনারগাঁয়ে গিয়েছ, তোমাদের সোনারগাঁয়ের যে স্মৃতি তোমরা এখনো ভুলতে পারোনি, তোমাদের অনেক দিন এই স্মৃতি মনে থাকবে। আর যারা যাওনি, আমি অনুরোধ করব তোমরা সময় সুযোগ করে তোমার বাবা মাকে সঙ্গে নিয়ে যাবে। দেখার অনেক কিছু আছে, এবং তোমাদের যে অনুভূতিটা হবে সেই অনুভূতি আসলে আমি বোঝাতে পারবো না, সেটা তোমরা ওখানে গেলে অনুভব করতে পারবে। এই ছিল হচ্ছে অনুচ্ছেদ। এখন চলে যাচ্ছি অনুচ্ছেদের প্রশ্ন উত্তরে। জাদুঘর কোথায় অবস্থিত? দেখো এই প্রশ্নের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা, এই ছবিতে কিন্তু লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যে প্রবেশপথ, সেই প্রবেশপথের ছবিটা আমি তোমাদের জন্য রেখেছি। এই গেটটা দিয়েই লোকশিল্প জাদুঘরে প্রবেশ করতে হয়। লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত, বা লোকশিল্প জাদুঘর সোনারগাঁ অবস্থিত। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব
27 কিলোমিটার। লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেছেন শিল্পী জয়নুল আবেদিন। লোকশিল্প কাকে বলে উদাহরণ সহ লিখো। উত্তরটা কিন্তু অনুচ্ছেদে একদম সরাসরি দেওয়া আছে। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প, যেমন কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি জিনিসপত্র, অলংকার ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু আমাদের লোকশিল্পের, এই যে যে জিনিসগুলোর নাম এখানে উল্লেখ আছে এগুলো কিন্তু আমাদের লোকশিল্পের অন্তর্ভুক্ত। তোমরা যখন কোথাও ঘুরতে যাও, তারপরে আমাদের আড়ং যে একটা শপ আছে, এই আড়ংয়েও কিন্তু আমাদের লোকশিল্পের অনেক জিনিস এখনও তারা ধরে রেখেছে। তারা আমাদের এই লোকশিল্পটাকে প্রচার প্রসারে বেশ অগ্রণী ভূমিকা পালন করছে। রাস্তার পাশে কিন্তু দেখা যায় মাঝে মাঝে বিভিন্ন এলাকায় বা উত্তরাতেও কিছু কিছু রাস্তার পাশে মাটির তৈরি অনেক জিনিস বা বাঁশের তৈরি অনেক জিনিসপত্র নিয়ে দেখবে যে কিছু মানুষ বসে আছে, এগুলোকে বিক্রি করছে। এই জিনিসগুলো কিন্তু, যেমন তোমার মাটির তৈরি বিভিন্ন ধরনের খেলনা, মাটির তৈরি ফুলের টব বা ঘর সাজানোর অনেক জিনিসপত্র, এই সবই কিন্তু আমাদের লোকশিল্পের অন্তর্ভুক্ত। সোনারগাঁ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। সোনারগাঁও সম্পর্কে পাঁচটি বাক্য। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব 27 কিলোমিটার। লোকশিল্প জাদুঘর সোনারগাঁ অবস্থিত। দেখো, জাদুঘর এখানে বর্গীয় জ এবং অন্তস্থীয় জ দুভাবেই লেখা হয়েছে, কারণ জাদুঘর দুভাবেই লেখা যায়। লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর। পানামনগরে ধনী ব্যবসায়ীরা বসবাস করত। এই যে যে আমি পাঁচটি বাক্য লিখেছি, তোমরা চাইলে কিন্তু এর বাইরেও তোমাদের মতো করে অনুচ্ছেদ থেকে পাঁচটি বাক্য লিখতে পারো। এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপরে। তো এই ছিল আমার আজকের আলোচনা। আমার বিশ্বাস, এর আগেও আমরা ঘুরে আসি সোনারগাঁ গল্প আলোচনা করেছি এবং আজকে যে গল্পের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম, তাছাড়াও কিন্তু আমরা পূর্ববর্তী পাঠের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি, যার মাধ্যমে কিন্তু ঘুরে আসি সোনারগাঁয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের কয়েকবার আলোচনা হয়ে গেল। এবং তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করে থাকো, তাহলে সোনারগাঁ সম্পর্কে অবশ্যই নতুন অনেক তথ্য তোমরা জানতে পেরেছ। আমার বিশ্বাস তোমরা আমাদের এই ক্লাস থেকে উপকৃত হয়েছ। তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে অনুচ্ছেদের প্রশ্ন উত্তর শিখবে। আজকে এই ঘুরে আসি সোনারগাঁ গল্পের অনুচ্ছেদ থেকে যে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের পড়ালাম, সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা শিখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন নিবে, ঠিকমতো পড়ালেখা করবে এবং আমাদের সবার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনারগাঁ সম্পর্কে তো অনেক কিছুই তোমাদের জানালাম, তবে আরেকটি বিষয় আসলে জানানোর লোভ আমি সামলাতে পারছি না। সেটি হচ্ছে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের আমলের একটি ঘটনা, কাজীর বিচার। তো সেই ঘটনার উপর নির্মিত একটি ছোট্ট তথ্যচিত্রের মাধ্যমেই আমি আমার ক্লাস তো আমি শেষ করেছি, বাট সেই ছোট্ট তথ্যচিত্রটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। সেই তথ্যচিত্রটাই আজকে তোমাদের শেষ আইটেম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উপভোগ করবে, তোমাদের ভালো লাগবে। আমার বিশ্বাস কেউ কেউ তোমরা এই ঘটনা জানো বা শুনেছ, আবার কেউ হয়তো নাও শুনে থাকতে পারো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপভোগ করি একটি ছোট্ট তথ্যচিত্র। প্রাচীনতম মুসলিম স্থাপত্য কীর্তির দেখা আপনি পাবেন পানামনগরের মোগরাপাড়া থেকে 1.5 মাইল উত্তর পশ্চিমে এলে।
গল্পটা মনে আছে? সুলতানের তীর বিঁধল বিধবার ছেলের বুকে, বিচার গেল কাজীর কাছে। ভয় না পেয়ে কাজী সমন পাঠালেন সুলতানকে। আসামি হিসেবে হাজির হওয়া সেই সুলতান সাহসের তারিফ করলেন কাজীর। কীর্তিমান সেই সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ 1402 সাল থেকে ঘুমিয়ে আছেন এখানে। শিক্ষা বিস্তার, নদী সংস্কার ও দুর্ভিক্ষ মোকাবেলার জন্য মক্কা ও মদিনাবাসীদের কাছে জাহাজ ভর্তি খাবার ও স্বর্ণমুদ্রা পাঠিয়েছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ। সাহিত্যপ্রেমী সুলতানের সাথে সখ্য ছিল পারস্যের কবি হাফিজ সিরাজিরও। সুলতানের নিক্ষিপ্ত তীরে মারা যাওয়া বিধবা পুত্রের বিচার করতে যেয়ে সুলতানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন যে বিচারপতি, সেই কাজী সিরাজউদ্দিনের কবর এটি। গিয়াসুদ্দিন আজম শাহের আমলে সোনারগাঁও ছিল পূর্ববাংলার রাজধানী। এখানে এলে তাই সুলতানের নানান কীর্তিগাথা আলোড়িত করবে আপনাকে।